কারো যদি আক্কেল থাকে তাহলে রাত তিনটায় কেউ সংবাদ সম্মেলন ডাকে, সংবাদ সম্মেলন তো সংবাদ কর্মীদের নিয়ে ডাকতে হয়। যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আজকে দেশ এগিয়ে গেছে গত পনেরো বছরে কিংবা সাড়ে চোদ্দ বছরে, সেটি তো আজকে বিশ্ব সম্প্রদায় প্রশংসা করছে। আর বিপরীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের সাথে আছে জামাত ইসলামী, তাদের মধ্যে আছে জঙ্গিরা, জোটে আছে জঙ্গিরা এবং মৌলবাদী অপশক্তির প্রধান বিশ্বপোষক তারা, এবং একই সাথে সন্ত্রাসী গোষ্ঠী যারা একুশে আগস্ট ঘটিয়েছে, যারা মানুষের উপর পেট্রোল নিক্ষেপ করেছে, তারা তাদের সাথে আছে। তো তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে গতবার যখন পরিচালনার দায়িত্ব ছিল তখন 500 জায়গায় একসাথে বোমা ফুটেছিল, এবার 5000 জায়গায় ফুটবে, এবং দেশটা পাকিস্তান কিংবা আফগানিস্তানের পর্যায়ে চলে যাবে। সেই বিশ্লেষণে ভারতীয় পত্রিকায় এসেছে। তো ভারতীয় পত্রিকায় এই সমস্ত লেখালেখি আসার পর আমি যেটা লক্ষ্য করছি, বিএনপির মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছি, এবং তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে প্রথম দেখলাম যে রাত তিনটায় সংবাদ সম্মেলন, বিএনপি রাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারো যদি আক্কেল থাকে তাহলে রাত তিনটায় কেউ সংবাদ সম্মেলন ডাকে, সংবাদ সম্মেলন তো সংবাদ কর্মীদের নিয়ে ডাকতে হয়। তো সংবাদ কর্মীরা রাত তিনটায় ওনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি আগে শুনি নাই। বিএনপি কর্মী ইতিপূর্বেও বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগ কর্মী বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনো দিন রাত তিনটায় করি নাই, বিএনপিও আগে কখনো রাত তিনটায় করে নাই। তো এখন রাত তিনটায় করা মানে তাদের মধ্যে যে অস্থিরতা, এবং তারা যে এখন একটা কী বলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকা। আমি ফেসবুকে দেখলাম যে একটা পোস্ট দেখলাম যে লিখেছে, এটা ফেসবুকের পোস্ট, আমি অন্য কিছু বলছি না, ফেসবুকের পোস্ট লিখেছে, দেখাই পোস্টটা,